বিরতির পর স্বাগত। অরুন্ধতী নগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আজ এনএসএস ক্যাম্পের সমাপ্তি অনুষ্ঠান ছিল। তাকে কেন্দ্র করে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মূলত 7 দিন ব্যাপী এই প্রকল্পের সূচনা হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীরা স্কুল কলেজ জীবনের সমাজ তথা দেশের সেবা করার সুযোগ পেয়ে থাকে। জাতীয় সেবা প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে এটি ছাত্রছাত্রীদের দ্বারা সংগঠিত হয়। ছাত্র এবং শিক্ষক উভয়ে সমাজ সেবায় নিজেদের নিয়োজিত রাখেন। ঠিক তেমনি আজ অরুন্ধতী নগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি কি বলছেন আজকের এই অনুষ্ঠান থেকে শুনুন। আমার বিষয় বেশি নেই, কারণ মেইন যে কাজটা হচ্ছে রক্তদান শিবির, তারা রক্তদান করবেন। আমি আজকে এই মহকুমে তাদেরকে অনেক শুভেচ্ছা জানাই। আমার এটা একটা সামাজিক পড়াশোনার সঙ্গে সঙ্গে প্রতিগত চিন্তা বা কোনো কাজের সঙ্গে সামাজিক হচ্ছে কি কর্তব্য, সামাজিক দায়িত্ব পালনের জন্য যে কাজটা করা উচিত, এটা এনএসএস এ বলে যারা কাজ করেছেন। এনএসএস বলতে আমরা যেটা বুঝি এমনিতে, যে পরের জন্য নিজেকে তৈরি করা, পরের সেবা করা, নিজেকে আগে স্বাধীনভাবে যে কর্মসূচি বা প্রশিক্ষণ শিবির হয়েছে, বিভিন্ন বিষয় ছিল আলোচনার মধ্যে, প্রশিক্ষণ শিবির আলোচিত হয়েছে, তো সেই থেকে নিজেকে তৈরি করার জন্য, উন্নয়নের জন্য কাজ করার জন্য, সামাজিক জন্য, রাষ্ট্রের জন্য, রাষ্ট্রীয় চিন্তা ভাবনায় নিজেকে তৈরি করা, নিজেকে উদ্ভূত করা, মানুষের কাছে, মানুষের পাশে থাকা, সেগুলি এনএসএসের মেন দিশা বা বিপ্রবজ আদর্শ। কীভাবে আজকে এই স্বাধীনজীবী কর্মী যারা এনএসএসের কর্মীরা অংশগ্রহণ করেছে, আমার বিশ্বাস এবং আশা তারা নিজেদেরকে সমৃদ্ধ করার জন্য যে কি কর্মসূচি যারা যারা পক্ষে পড়ে গেছেন কিছু বিষয় রূপে, এবং তাদের মানসিকভাবে তারা তৈরি হয়ে গেছে যে আমি আমার পরিবার, আমার পরিবারের বাইরে গেলাম, সমাজের জন্য, আমার রাষ্ট্রের জন্য আমার কাজ করতে পারে, এবং সেই মানুষের জন্য তাদের বিশ্বাস। এই জন্যই আজকে রক্তদান শিবিরে তারা উপস্থিত হয়েছে। যারা রক্তদান উৎসবে বা শিবিরে উপস্থিত হয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। পাশাপাশি যারা রক্তদান এই অনুষ্ঠান সফল করার জন্য আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের ডক্টর এবং যারা প্যারামেডিকেল স্টাফরা এসেছেন সঙ্গে, তাদেরকে ধন্যবাদ জানাই। আমার আশা থাকবে এই স্বাধীনজীবী কর্মসূচি বা প্রশিক্ষণ শিবিরে যেসব আলোচনা হয়েছে সেদিকে ছাত্র যারা ভলেন্টিয়াররা তারা অংশগ্রহণ করছে, তারা শুনেছেন বা শিবিরে উপস্থিত ছিলেন, তাদের তারা নিজেরা নিজেদের সমৃদ্ধ করবে এবং অন্যের জন্য মানসিক ভাবে তৈরি হবে, যেটা এনএসএসের মেন আদর্শ বা চিন্তা বা ভাবনা বা দৃষ্টিভঙ্গি। আমি আলোচনা আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদারের বক্তব্য। এছাড়া এই অনুষ্ঠানে অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, জাতীয় সেবা প্রকল্পে স্বেচ্ছাসেবকদের ভালো মানুষ হিসেবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে, বিভিন্ন সেবামূলক কাজে নিজেকে আত্মনিয়োগ করতে হবে। অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। এবং আজকের এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উপস্থিতিও কিন্তু ছিল চোখে পড়ার মতো। মেয়র দীপক মজুমদারের উপস্থিতিতে এই রক্তদান শিবিরের আজ সূচনা হয়েছে। 7 দিন ব্যাপী ক্যাম্পের আজ সমাপ্তি দিন ছিল এবং সমাপ্তির দিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।